কারাওকে অ্যাপ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন, কারণ তার যে লঞ্চ হয়েছিল এবং তার যে কিছু কিছু কর্মকাণ্ড হয়েছে তার সেটাতে আপনারা সহযোগিতা করেছেন প্রত্যেকে এবং আপনাদের উপস্থিতি সেখানে ছিল। আমাদের যিনি মূল মাথা আর কি রামদীপের একটা পরিকল্পনা হচ্ছে 12 মাসে 13 পার্বণ এই বিষয়টার উপর একটা সিরিজ করা, সেখানে নতুন গান তৈরি হবে প্রত্যেকটা পার্বণের জন্যে। তার প্রথমটা অবশ্যই 1 বৈশাখ দিয়ে শুরু, সেই 1 সবার থাক হচ্ছে তার 1 নম্বর এপিসোড বা 1 নম্বর গান, সেইটার উদ্বোধন উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। সেটি ইতিমধ্যেই স্টার লঞ্চের ইউটিউব চ্যানেলে রয়েছে। বিষয় হচ্ছে যে নতুন বছরে একটি নতুন বাংলা গান, এবং এখন তো বাংলা গানের জন্য বেশ রীতিমত যুদ্ধ করতে হয় নতুন গানের জন্য, মৌলিক গানের জন্য। সেক্ষেত্রে স্টার লঞ্চ যে এরকম একটি নতুন গানের কথা ভেবেছেন, 1 বৈশাখ বিষয়টা ভেবেছেন, এবং তার মধ্যে আমি নিশ্চয়ই অবশ্যই খুশি যে একটা নতুন গানে গাইতে পারলে তারপরে গানটা শুনে আপনাদের কেমন লাগবে কি বিষয় সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি খুবই খুশি আর আমার মনে হয়েছে বেশ সুন্দর একটা গান হয়েছে 1 সবার থাকে, এবং অনেক যত্ন করে একটা কাজ করা হয়েছে, তার ভিডিও করা, তার গানের প্রথম থেকেই যেহেতু শুরু থেকে তৈরি হওয়া শেষ পর্যন্ত আমি রয়েছি, সেহেতু গানটার মধ্যে কতটা যত্ন রয়েছে সেটাও বুঝি। আপনারা সবাই ইউটিউবে গিয়ে নিশ্চয়ই বিষয়টা জানতে পারবেন কি বিষয়, গানটা শুনুন তারপরে ভালো লাগলে পরের কথা, তারপরে আপনাদের কাছে অনেক কিছু আমি প্রথমে স্টার লঞ্চকে আমার শুভেচ্ছা জানাতে চাই। আপনার প্রতি শুনলেন যে ভবিষ্যতে গান বাজনা নিয়ে তাদের অনেক ধরনের পরিকল্পনা আছে। এই যে নতুন গানটি প্রকাশিত হতে যাচ্ছে 1 বৈশাখ উপলক্ষে, যেটা সেই সমস্ত কর্মকাণ্ডের একটা প্রথম ধাপের একটা প্রথম দিকে কাজ বলা যেতে পারে। ব্যক্তিগতভাবে আমার বিশেষ ভালো লাগার জায়গা এই যে আমরা এককভাবে যাই গান বাজনা করি না কেন সারাদিন মানে সারা বছর বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করতে হয়, কিন্তু কোনো কাজ যখন আমরা কালেকটিভলি করি অর্থাৎ একসঙ্গে মিলে বেশি করি, স্টুডিওতে একসঙ্গে স্টুডিও ফ্লোরে যাওয়া, গান বাজনা যেমন রেকর্ড হচ্ছে, নিজেদের মধ্যে যাতে ফাঁসদারি হই হল্লা হচ্ছে, সেটা একটা বাড়তি পাওয়া হয়। সেটা এই রকম একটা বিচ্ছিন্নতার যুগে কোনো কাজ একসঙ্গে করতে পারলে একটা আলাদা আনন্দ আছে। তো স্টার লঞ্চ সেরকম একটা সুযোগ আমাদের সকলের সামনে করে দিল। অনেকদিন পরে ফ্লোরে আমি, লোকা, জয় এবং নিয়ম আমরা সবাই একসঙ্গে পেলাম, আর আমার পাশে বসে আছে সায়ন, যে ভিডিও ভিডিও যে নির্মাণ করেছে যে